বর্ষার মরশুমে খালবিলে মাছ ধরার ডিঙ্কি তৈরি করছেন কালিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলের সুরসা গ্রামের নীলমণি দেব শর্মা এবং তার পরিবার ভরা বর্ষার মরশুমে নদী নালা এবং খাল বিল ভরে রয়েছে ফলে মাছ ধরার হিরিক পড়েছে মৎস্যজীবীদের মধ্যে আর এতেই বাড়ছে মাছ ধরার ডিঙ্কির চাহিদা পাশের কাঠি দিয়ে তৈরি মাছ ধরার যে খাঁচা তাকেই ডিঙ্কি বলা হয় শ্রীমতী নদী সহ গ্রামীণ এলাকায় ধান খেতে আশেপাশে বর্ষার সময় কই মাগুর সিং পুটির মতো নানা জাতের দেশি ছোট মাছে ভরে ওঠে খালবিলে সেই মাছ ধরার জন্যই গ্রাম বাংলার মৎস্যজীবী মানুষ এই ডিঙ্কি ব্যবহার করে প্রতি বছর বর্ষার মরশুমে কালিয়াগঞ্জের ধনকৈল এবং কুনোর সহ অন্যান্য গ্রামীণ হাটে মাছ ধরার এই ডিঙ্কি কেনা বেচা হয় দীর্ঘদিন ধরেই মাছ ধরার এই ডিঙ্কি তৈরি করছেন কালিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলের সুরসা গ্রামে নীলমণি দেব শর্মা এবং তার পরিবার বাঁশের সরু কাঠি দিয়ে মাছ ধরার এই খাঁচা তৈরির এই কাজ বেশ কঠিন ধনকৈল হাটে একটি ডিঙ্কি একশো পঁচিশ থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রি হয় এই পেশায় যুক্ত নীলমণি দেব শর্মা জানিয়েছেন বাঁশ প্লাস্টিক সুতলি এবং লোহার কাঠি দিয়ে এই ডিঙ্কি তৈরি করে তেমন লাভ হয় না কিন্তু বৃষ্টির মরশুমে হাতে অন্য কাজ না থাকায় বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে এইগুলাই তো কি মাছ আবার তৈরি করে মুতিতে পাতি মাছ পরে আবার ফের বিক্রিও করি মাছও বেশিরভাগ যদি মাছ পরে তাহলে বিক্রি করি কিছু খাই আর সোমবারই আবার ফের দিন কি বীজ গাই দশ বারোটা বিক্রি হয় একশো টাকা পি ফের তিনশো টাকাও জোড়া হতে পারে কোনো ঠিক নেই চাহিদার উপরে এটা তো বৈশাখ কালে তো আবার ডিঙ্গি বিক্রি হয় সারা বছরটা তার হবে না তিন চার মাস পরে তখন তখন বন্ধ হয়ে যায় তখন ফের ঘুরি ঘুরি বছর আসবে ফের ঘুরি বছর বিক্রি হবে খাটনি তো আবার প্রচুর কিন্তু পোষায় নাই আর কি কি করা যায় বসি থাকতে হচ্ছে যা আসবে এটাই আর কি তাছাড়া এই এই কেউ তো পেট ভরবে না তৈরি করছে ডেন কি এটাতে মাছ পড়ে নদীতে পাতি মাছ পড়ে চিংড়ি মাছ পরে ডেনকা পুঁঠি পড়ে পরে সারা সপ্তাহে বানাই বানাই টানায় সোমবার দিন ধনকুল হাটে বিক্রি করতে যাই কোন সময়টা বর্ষাকাল বর্ষাকালের সময় বেশি চাহিদা হয় এটা এটা তৈরি করতে বাঁশ লাগে বাস তারপরে লাইলং দড়ি লাগে তার লাগে